নেত্রকোনায় জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা 75-এর প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সরকারকে নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার লক্ষ্যে প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পূর্বধলা অডিটোরিয়ামে পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুলের সভাপতিত্বে প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে যারা এগিয়ে চলে তারাই প্রকৃত দেশপ্রেমিক। তাই আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। পূর্বধলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আয়োজনে জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মণ্ডল নান্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার। জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান রনি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আহনাফ হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তথ্য ও ভিডিও চিত্র ইকবাল হাসান, নেত্রকোনা।